এসে বারে বারে মায়ারি সংসারে, ও গো এসে বারে বারে আমি তোমারে ভুলিয়া যাই, ও দয়া বলো কিসে তোমায় পা। দর্শন পেয়ে কি বলেছিলাম, হে প্রভু এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও, আমি সেই ধরাধামে গিয়ে শুধু তোমার নাম গুণগান করব, তোমার নাম কখনো ভুলব না, যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে তোমার নাম সংকীর্তন হবে আমি সেখানে চলে যাব, প্রভু আমি তোমার নাম কখনো ভুলব না, এই প্রভুকে সেদিন কথা দিয়েছিলাম। তাই প্রভু কি করেছেন, মাতৃ জঠর থেকে মুক্ত করে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন, কেন, তার নাম গুণগান করবার জন্য। কিন্তু ধরাধামে এসে আমরা কি করছি, মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে মজে রয়েছি, ভুলে গিয়েছি সেই প্রভুকে দেওয়া অতিস্তুতির কথা, আমার সে কথা কিন্তু মনে নাই। তাই বাবা এই মুখের কথা ঠিক রাখতে পারিনি বলেই মারা যাওয়ার পর সন্তানকে দিয়ে সেই মুখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যেহেতু কথার দাম রাখতে পারিনি। আর সাধুগুরু বৈষ্ণব যারা কথার দাম রাখতে পারে তারা, তাদের কিন্তু মুখে আগুন দেওয়া হয় না, তাদের মুখ পুড়িয়ে দেওয়া হয় না, তাদের কি হয়, তাদের হয় সমাধি। তাই মহাজন বললেন, আমি পড়ে ভুবন তলে মায়া।
ছিল তাকে মনে রাখতে পারিনি, তাকে ভুলে গিয়েছি এই কামিনী কাঞ্চনের মোহে পড়ে, তাই বললে সে তোমায় পায়